तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपुराय कृष्णाधिष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नामने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषसंवादी प्रस्तुतदेशकारिणे वंशाकलुकुरुभ्यश्च उपासितेभ्यो च पतितानां पावनेभ्यो विष्णुभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अत्यंत अगाध सुभाषि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য একজন শুধু ওখানে থাকবেন বোর্ডে, আমি যেগুলো বলবো আর একটি শব্দ বা একটা লাইন যেটা আমাদের বোর্ডে লিখে দেবেন সেইগুলোই আপনারা খাতাতে লিখবেন। প্রথমে যাদের খাতার উপরে নিজের নাম লেখা নেই আপনাদের নাম লিখুন খাতাতে। অনুরোধ করছি কাউকে কথা না বলার জন্য। হরে কৃষ্ণ। মায়েদের থেকে বেশি শব্দ আসছে, তোমরা কত শান্তি আছে, কেউ কথা বলবে না তাদেরকে। সবাই দয়া করে আমি কম কথা বলব, আপনাদের অনেক কিছু লিখতে হবে তো, সেই জন্য মন দিয়ে শুনবেন। যদি না শোনেন, যদি না বুঝতে পারেন, আর যা বলছি তার ইনপুটও লিখছে, তাহলে তো এই সেমিনারের উদ্দেশ্যই সাধিত হবে না। আর আমি কিন্তু সবার খাতা তো চেক করতে যাচ্ছি না, আমি কারোর খাতা দেখব না, এই খাতাটি শুধু আপনি দেখবেন। সেই জন্য আমার প্রথম অনুরোধ, দয়া করে নিজের প্রতি যথার্থ বিচার করুন, সত্যবাদী হন। এটা তো লোক দেখানোর কোনো ব্যাপার নেই, আপনারা আমাকে দেখছেন সেই জন্য ভালো করে জপ করতে হচ্ছে, এরকম তো কোনো ব্যাপার না। খাতাটা আপনার, এই খাতা কেউ লিখবে না, এই খাতা আপনার কাছেই থাকবে। পরে আপনি এই খাতাটা দেখে আশা করুন, পরে পড়ে এর দ্বারা উপকৃত হবে। দেখো কেন কেন আমার প্রশ্ন হচ্ছে, কেন আজকে আমরা এখানে বসেছি? একটু গভীরভাবে চিন্তা করে উত্তর দেখুন।
কেন আমরা এখানে বসেছি আজকে? উত্তর আপনি লিখতেন, একটা লাইনে লিখতেন না। যখন আপনাকে প্রশ্ন করা হয় ডাক্তারের কাছে, যখন আপনি যান ডাক্তার জিজ্ঞেস করেন কি অসুবিধা, কেন এসেছেন, প্রশ্ন, তুমি ডাক্তারের মুখের দিকে হাত ধরে তাকিয়ে থাকো, কিছু বলো কেন এসেছেন, এইখানে কেন এসেছেন, আজকে সেমিনারে কেন এসেছেন, জপ ওয়ার্কশপে কি কারণ? কেউ কারো খাতার দিকে থাকবে, নিজের বিষয়টি নিজে রাখো। যখন জিজ্ঞেস করা হয় আপনার কি অসুবিধা, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করে বলেন না, নিজের বড় হয়েছে বাচ্চা বলতে পারে, বড়রা বলতে পারে এইটা আমার অসুবিধা, কেন এখানে এসেছেন, তাকে দেখো। অন্য কারো খাতার দিকে না তাকালে ভালো, কারণ যার খাতার দিকে তাকাচ্ছেন তিনি লজ্জা পাবেন। প্রথম প্রশ্ন ছিল কেন আপনারা এখানে এসেছেন, তার উত্তর যেটা আপনারা লিখেছেন সেই বিষয়টি আপনার কাছে কেন গুরুত্বপূর্ণ, প্রথম দ্বিতীয় দেখুন কেন গুরুত্বপূর্ণ। আপনার জীবনে যে বিষয়ের বা যে উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন, আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যাই, সবজিও কিনতে চাই, জল কিনতে চাই, এমনি হাঁটতে চাই, তার একটা কারণ আছে। কেন আপনার গুরুত্বপূর্ণ সেই জন্য আপনারা যান, এইখানে যে যে উদ্দেশ্যে আপনারা এসেছেন সেটি কেন গুরুত্বপূর্ণ আপনার কাছে, এর গুরুত্বটা কি? Why is it important? সবাইকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, দয়া করে যেটা আপনার হৃদয়ে আছে, যেটা লোক দেখান না, সেটা সত্যিকারের আপনার অনুভূতি, আপনার উপলব্ধি, আপনার দৃঢ় বিশ্বাস, কেবলমাত্র সেগুলোই লিখবেন। আমি আপনাকে আপনি কি লিখেছেন বলতে বলবো না,
আর আমার অনুরোধ চেষ্টা করবেন না কি করে একটি শব্দের মধ্যে এই ভাবটা প্রকাশ করা যায়। আমি তো এটা বলছি না, যদি অনেক কিছু লেখার থাকে দয়া করে হৃদয় খুলে মন দিয়ে লেখুন, সেটা কোনো অসুবিধা নেই। এত উদ্দেশ্য না যে কীভাবে এক এক লাইনের মধ্যে আমি এটা আমার ভাবটাকে প্রকাশ করি, বুঝি না। আমাদের জীবনে এই জপটি কেন গুরুত্বপূর্ণ, ওয়াই, যেটা আপনার অনুভূতি হয়, আপনার উপলব্ধি, আপনার দৃঢ় বিশ্বাস। আমরা অনেকদিন ধরে জপ করছি, তো সেই জন্য আশা করি আমার মনের কথা, আমার উপলব্ধি লিখতে পারব। আমার সব বুঝতে পারবে সব ফ্যান কেন বন্ধ, আমি তো বলছি এইখানটা বন্ধ। আপনাদের অসুবিধা হচ্ছে না? এইবারে আরেকটি প্রশ্ন মন দিয়ে শুনবেন, আমি যেটা বলছি তুমি নিজের মতো করে তো লিখতে পারো। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ তিন চারটি পদক্ষেপ কি? কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে বা আপনি কারোর সাথে সম্পর্ক করতে চান, সেই ক্ষেত্রে দু তিনটি বা তিন চারটি আপনার কি মনে হয় এইগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তিন চারটি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কি সম্পর্কের ক্ষেত্রে? যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, যার সাথে আমার সম্পর্ক রয়েছে সেটা টিকিয়ে রাখতে যদি আমি চাই বা তার সাথে যদি আমি সম্পর্ক করতে চাই, তাকে সময় দিতে হবে, আমাকে তাকে সময় দেওয়া, তাকে গুরুত্ব দেওয়া, তাকে বোঝার চেষ্টা করা, তাকে প্রাধান্য দেওয়া। অন্তত অন্তত অনেকগুলো বলে দিলাম। আপনার ক্ষেত্রে কি মনে হয় সম্পর্কের ক্ষেত্রে সবচাইতে তিন চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি হতে পারে? ওকে, হলো। এইবারে একটি প্রশ্ন
প্রশ্ন করছে শুনতে হয়তো আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, বাট করুন। একজনের নাম লেখুন, যাকে আপনি খুব ভালোবাসেন, একজনের নাম লেখুন যার সাথে আপনি কথা বলেন, যাকে আপনি দেখেন, মানে হঠাৎ করে বলুন জগন্নাথ, শ্যাম সুন্দর, রাধা মাধব, প্রভুপাদ। হ্যাঁ, অবভিয়াসলি স্বাভাবিক, আমাদের স্বাভাবিক ভালোবাসা রয়েছে ভগবানের প্রতি। আমি বলছি একজন ব্যক্তির নাম আপনি লেখুন যাকে আপনি হৃদয়কে ভালোবাসেন, কারো খাতার দিকে থাকবেন। ওকে, বাবাকে ভালোবাসো, মাকে ভালোবাসো, তুলে আমাকে জিজ্ঞাসা করছি, আমি তো জানি না তুমি কেমন। বাবা মা কাকা কাকি ভাই বোন বন্ধু কিন্তু তুমি দেখতে পারো এইগুলো সমস্যা বলে বলে এবার আমি তো চাই না, কারণ আমি অনেকগুলো বলে বলে হারিয়ে যাবো। আমি কয়েকটা অপশন দিচ্ছি এখানে, যাকে আমরা বলছি, যার কথা আমরা লিখছি, যে ওনাকে আমি খুব ভালোবাসি, তার সঙ্গে যখন আমি তার সান্নিধ্যে যখন আসি, তার সঙ্গে যখন কথা বলি, তখন আমার এই অনুভূতিটা হয়। কি কি অনুভূতি হয় সেটা আমি লিখছি, কারণ আমরা হচ্ছে সমুদ্রের কি বলে নদীর স্রোতে কোথায় ভেসে যাবো, আমরা এখন ভাসতে চাই। তো একটা অপশন দিচ্ছি, আপনার যেটা মনে হয়েছে শুধু সেই লাইনটা এখন লিখবেন। আপনার যদি মনে হয় তবু আপনি যতগুলো অপশন দিলেন এই অপশনের মধ্যে একটু অনেক করি না, আমার আমার মতো অপশন আছে, ঠিক আছে। প্রথম অপশন, আমি যাকে ভালোবাসি তার সাথে তার সান্নিধ্যে যেতে আমার ঘৃণা লাগে, আমার পছন্দ হয় না। একটা সম্পর্ক আছে কিন্তু, না না পাচ্ছে ফেলতে, না পাচ্ছে গিলতে, এরকম সম্পর্ক আছে কি না? হায় কৃষ্ণ আছে, দেখো না পাচ্ছে, ওদের কি লেগেছে, তুমি ওর পড়ো কি লেগেছে তোমার মতো। আমি যাকে ভালোবাসি তার সামনে যেতে আমার ঘৃণা হয়, ঘৃণা হয়। কিন্তু অদ্ভুত সম্পর্ক, কিন্তু তুমি ভালোবাসো, কিন্তু দূরে থাকলেই ভালো, দূরে থাকলেই ভালো, এটা একটা অপশন। আর একটা অপশন দেখছি, আমাকে ওর সাথে থাকতেই হবে, আমাকে ওর সাথে থাকতেই হবে। তুমি যদি ছোট করে লেখো তাহলে আমি চাইছিলাম এখানে ছটা লিখতে, ছটা লিখতে পারবে? কারণ তারপরে প্রশ্নটা লিখতে পারবে, হবে না? তারপরে পরেরটা উপর লেখো। ওকে, তো দ্বিতীয়টা ছিল আমাকে ওর সাথে থাকতেই হবে, আরেকটি হতে পারে
আমি ওর সাথে ওর সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি, ওর সান্নিধ্যে আসার আমি সুযোগ পেয়েছি। তো ভালোবাসেন ওর সাথে ওর ওর সান্নিধ্যে আসার আমি সুযোগ পেয়েছি। আরেকটা হতে পারে আমি ওর সান্নিধ্যে আসতে চাই, আর লাস্ট অপশন আমি ওর সান্নিধ্যে থাকতে খুব ভালোবাসি। এইগুলো হচ্ছে আমাদের অপশন আছে। আগে কি লিখেছো? নাম লিখেছো একজন, রাইট? এরপরে লিখেছো কয়েকটা অপশন, তো ওই নামের সাথে পাঁচটা দিয়েছে, তো ওই পাঁচটার মধ্যে ওই নাম যা লিখেছে কোনটা তোমার সাথে মিল খায়, ওটা ওটা ঠিক কর। একটা একটা সবগুলো না, এখন একটা ঠিক কর। এইবার একটু চিন্তা কর, চিন্তা করে দেখো জপ সম্পর্কিত, জপের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে সেটা এই পাঁচটা অপশনের মধ্যে কোনটা, একটু চিন্তা করো। একদম বাণী বাণী বলবে না, বড় করে ফুলিয়ে ফুটে কিছু বলার দরকার নেই। যেটা যেই পর্যায়ে আমরা আছি জপের সম্পর্কের ক্ষেত্রে সেইটাই দেখো। কি কি অপশন ছিল একদম মাইকে দেবেন, তো মাইকে বলো কোন কোন অপশন ছিল। আমি যাকে ভালোবাসি, এবারে আমি যাকে ভালোবাসি ওটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে রাখো তার সামনে যেতে সেন্টেন্স এরকম হবে যে আমি জপ করতে একদম পছন্দ করি না, তারপরে আমি জপ করতে বা জপ করতে আমার সৌভাগ্য আমি জপ করার সুযোগ পেয়েছি, জপ করতে খুব ভালোবাসি, এরকম জপ দিয়ে তুমি সবগুলো পাচ্ছ। আমি জপ করতে ঘৃণা করি, আমাকে একটা একটা বলবে, তিন থেকে চার সেকেন্ড পজ দেবে, পজ দিলে ওটা আমার হজম করবে। পাবলিক স্পিকিং এটা হচ্ছে টেকনিক, কথা বলবে তারা হজম করবে। আমাকে জপের সাথে থাকতে হবে, জপ করতে হবে, আমি জপের সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি, জপ করার সুযোগ পেয়েছি, আমি জপের সান্নিধ্যে আসতে চাই, হরিনামের সান্নিধ্যে আসতে চাই, আমি জপ করতে ভালোবাসি। হরিনামের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের ক্ষেত্রে আমরা কোন জায়গায় আছি, একদম যেটা হৃদয়ের অবস্থা উঠাই রাখবে। যখন ঘুম থেকে উঠি মঙ্গলারতি করি, মঙ্গলারতির পরে এইবারে কি হবে, হরি বল, এবার কি হবে, তখন মনে হয় আমি এইটার জন্য অপেক্ষা করছিলাম, আমি জপকে হরিনামকে কত ভালোবাসি, ইট ইজ দ্য বেস্ট থিং।
নাকি মনে হয় হায় কপাল এটা কখন শেষ হবে রে? পাইলট যখন প্লেন চালায় সে কার প্লেন চালায়? যেই প্লেনে তিনি আছেন নাকি দশ মাইল দূরে আরেকটা প্লেন উঠছে সেই প্লেন চালাচ্ছে? কোন প্লেন চালাচ্ছে? নিজের প্লেন চালাচ্ছে। পাইলট যখন একবার উঠে যায় নিজের দায়িত্ব তাকে নিতে হবে। যখন সে গ্রাউন্ডে থাকবে তখন বিভিন্নভাবে সে সাহায্য নিতে পারে, যখন সে উপরে থাকবে কিছু টেকনিক্যাল সাপোর্ট সে নিতে পারে ফোনের মাধ্যমে, এখন তো সব কী বলে ইন্টারনেটের মাধ্যমে কিছু নিতে পারে। তো দিনের শেষে যে সে কাজটা করছে কাজের দায়িত্ব তাকেই নিতে হবে, অনেকেও নিতে পারে। এখন জব সম্পর্কে আপনি লিখলেন, প্রথমত আমি বললাম আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তার একটু নাম লিখেছেন, তার প্রতি আপনার যে অ্যাটাচমেন্ট আছে হরিনামের সাথে অ্যাটাচমেন্ট কেমন আপনার যদি আমি তুলনা করি? দ্বিতীয়ত হরিনামের সাথে আমার যে সম্পর্ক রয়েছে, যে ভালোবাসা রয়েছে, সেটা কোন স্তরে? পাঁচটি স্তর আমরা আলোচনা করেছি, সেটা আপনারাই করেছেন, কিন্তু আমি করি আপনারাই করেছেন, আপনারাই দিয়েছেন। এইভাবে আমার প্রশ্ন হচ্ছে এক থেকে দশ, দশ মানে সর্বোচ্চ, জিরো মানে খুবই দুরবস্থা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশ সর্বোত্তম, জিরো মানে ঘৃণা। ভালোবাসা আছে, কেন ভালোবাসা আছে? যেদিনকার থেকে ভক্ত হওয়ার চেষ্টা করছি সেদিন থেকে হরিনামই সব কিছু, হরিনামই সব কিছু, হরিনামই সব কিছু। এই জন্য শুনতে 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 একটা যেন একটা আকর্ষণ এসে গেছে। শ্রদ্ধা আছে, ভক্তিও আছে, ভালোবাসাও আছে, যখনই করতে বসে এর মধ্যে কি আছে কিছুই বুঝি না। অনেক সময় আমরা একটা সম্পর্ক জড়িয়ে পড়ি, ঠিক আপাত দৃষ্টিতে সম্পর্ক জড়িয়ে গেছে, তারপরে সহ্য করতে পারে না, ওই ব্যক্তিকে সহ্য করতে পারে না। ঠিক সেরকম আমাদের হরিনামের প্রতি কোনো রুচি নেই আমাদের। এই দুটো এক্সারসাইজ করলাম আপনাদের, আপনি নিজে যাতে কম্পেয়ার করতে পারেন আপনি চপের পেপার কোন দিকে আছেন। এইবারে আমি নিজে নিজেকে রেটিং দিতে পারি, অন্য কেউ তো দেখছে না, অন্য কেউ যদি দেখত যেটা আমি বলছি আমার জব হচ্ছে সর্বোত্তম সেখানে কত দিতাম, কেউ যদি দেখত সাত আট নাকি সাত আট, কেউ কেউ হয়তো দশও দিয়ে দিত, কারণ উনি তো নামের প্রেমে ভাসছে, স্বাভাবিক প্রেমে ভাসছে, নামে সাত আট সাত আট। কারণ আমি এক্সারসাইজ বেশ কয়েক জায়গায় করেছিলাম, তারপরে যখন ওনার সাথে আমি পার্সোনালি বসলাম তবু দুই হবে দুই হবে, সামনে সামনে সাত আট দিয়ে দিয়েছে, বসছি আলোচনা করছি আমি আমার নিজেরটা বললাম যে এরকম অবস্থা আমার, আপনার অবস্থা এরকম
একই হলো প্রভু, একই হলো। তো আমি বলছি যে লোক দেখানো কিছু দেখো, দশ মানে সে হরিনাম ছেড়ে থাকতে পারে, তার প্রাণ তার জীবন তার সব কিছু, কারণ সে উপলব্ধি করেছে হরিনাম হচ্ছে সাক্ষাৎ ভগবান বিজেন্দ্রানন্দ সাক্ষাৎ স্মৃতি রাখতে প্রাকৃত আনন্দে মগ্ন হয়। এবারে এক কি দুই কি তিন কি চার কি আপনার বিষয়, আমার তিনটে প্রশ্ন এবং তিনটে আপনি মানতে নেই, কার ফোন আছে দয়া করে অপরাধ থেকে বিরত থাকুন, ডিস্টার্ব করছেন আমার ভক্তের তো অনেক ভক্ত আছে, হরিনাম সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করছি, দয়া করে ডিস্টার্ব করুন না। হরে কৃষ্ণ। প্রথম প্রশ্ন, আমাদের দিনে এখন লেট বেলা, এখন সুস্থ না, এটা আমার প্রশ্ন, লেখার প্রশ্ন না, শুধু নিজে চিন্তা করছি, দিনে আমাদের কত কাজ থাকে বলতে পারবে, কত কাজ থাকে আমাদের, সময় সব ব্যবহার করা থেকে সময় অপব্যবহার কেউ প্রাধান্য দিয়ে আমরা অনেক কিছু করি, বিভিন্ন কাজকে আমরা বিভিন্ন প্রাধান্য দিই, বিভিন্ন সেবাকে আমরা বিভিন্ন প্রাধান্য দিই, সব কাজে আমরা একই প্রাধান্য দিই না, সব ব্যক্তিকে আমরা একই প্রাধান্য দিই না। আপনার কাছে জপকে আপনি এক থেকে দশের মধ্যে কত প্রাধান্য দেন সত্যিকারে লেখুন, সত্যিকারে। আর হরে কৃষ্ণ, আরেকটা জিনিস লেখার আগে আমার যে সমস্ত প্রশ্ন এরকম না, ও প্রভু তাহলে এত কি বলছে, তাহলে আমাকে তো প্রাধান্য দিতেই হবে, ঠিক আছে, নয় ওই দাদা গতকাল পর্যন্ত কি করেছিস আপনি, ও প্রভু এসছে এখন তিন চার দিন ধরে জপ ক্লাস হচ্ছে, সেজন্য প্রাধান্য বেড়ে গেছে, ওইটা না। আমি আসা এই জপ ক্লাস করার আগে তিন চার দিন আগে আপনার দৈনন্দিন কার্যকলাপে দৈনন্দিন সেবায় ও গুরু মহারাজ এসেছেন, একটা আজকে জন্মাষ্টমী, আজকে রাধাষ্টমী, আজকে একাদশী, সেজন্য আমি বেশি প্রাধান্য দিচ্ছি, ওইটা থেকে বলতে বলছি না। অ্যাভারেজ দৈনন্দিন জীবনে জপকে আমি কতটা অগ্রাধিকার দিই, কতটা প্রাধান্য দিই, এক থেকে দশের মধ্যে নিজেকে কত নম্বর দেবেন আপনি দেবেন, কেউ দেখবে না আপনার কথা, চিন্তা করে দেখবেন, দয়া করে একটা নাম্বার শুধু বসিয়ে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছিলাম করব না। দ্বিতীয় বিষয় যেটা নিজেকে আপনি নাগর দিতে পারেন, প্রত্যেকটা দিন এই যে গুরুদেবের কাছে আমি নির্দিষ্ট একটি সংখ্যক মালা জপ করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আমি যারা দীক্ষা নেননি তাদের ক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট সংখ্যক মালা জপ করার একটা মনস্থির করেছেন, দুই হতে পারে, চার হতে পারে, ষোলো হতে পারে, আট হতে পারে, বারো হতে পারে, নিয়মিতভাবে সেটা আপনি পূর্ণ করেন, যদি 100% পূর্ণ করেন প্রত্যেকটা দিন, দশ দয়া করে
যেটা বাস্তব ঘটে না সেটাই লিখো, কত নম্বর? তৃতীয় বিষয়ে যেই যে ব্যাপারে নিজেদেরকে নাম্বারিং করার জন্য অনুরোধ করা হচ্ছে, সেটা হচ্ছে যখন আমি জপ করতে বসি সেই সময় ষোলনাম 32 অক্ষর স্পষ্টভাবে উচ্চারণ করা এবং স্পষ্টভাবে শ্রবণ করা। আমি ষোলমালা জপ করছি, ষোলমালা জপের মধ্যে আমি কি প্রত্যেকটি মালা আমি খুব সুস্পষ্টভাবে উচ্চারণ করছি এবং ভালো করে শ্রবণ করছি? যদি আমি প্রত্যেকদিন দুই মালা করে থাকি, আমি কি দুই মালা স্পষ্টভাবে উচ্চারণ করছি এবং খুব পরিষ্কার করে শুনছি? এই শ্রবণ এবং উচ্চারণের ব্যাপারে আমি আমি কতটা কাজ করি সেই ব্যাপারে একটু নাম বলতে। ওকে, লাস্ট এক থেকে দশের মধ্যে কোন নাম্বার আপনারা দিয়েছেন? আমি জানি না আপনারা প্রশ্নগুলো লিখছেন তারপরে উত্তরগুলো দিচ্ছেন কিনা, নাহলে পরে কিন্তু বুঝতে পারবেন না কোনটা কি কোনটা পাঁচ দিলাম, কেন পাঁচ দিলাম, কিসের পাঁচ বুঝতে পারবেন। সেই জন্য প্রশ্নটা লিখলে ওটা আপনার কাছে থেকে যাবে, সুবিধা হবে, আপনি এক মাস পরে ওটা দেখতে পারবেন যে আমি কি এইখানটায় আছি না এগোচ্ছি না পিছাচ্ছি, এটা আপনার পক্ষে অনেক সুবিধা হবে। এরপরে একটি প্রশ্ন করবো, দয়া করে আপনারা মন দিয়ে শুনবেন, এবং যদি সত্যিকারের আপনার মনে হয় যে আমি যেখানে আছি আমার চপথে আমি সত্যিকারের উন্নতি করতে চাই, সত্যিকারের এক থেকে দশের মধ্যে কতটা আমি হৃদয় দিয়ে পরিবর্তন নিয়ে আসতে চাই, ভালো পরিবর্তন নিয়ে আসতে চাই আমার জগতে। আর দয়া করে এই নাম্বারিংটা দেওয়ার আগে একবার চিন্তা করবেন, আমার এই প্রশ্নটা শুধু নাম্বারিং দেওয়ার জন্য না, তার জন্য আমি কিছু বাস্তবিক পদক্ষেপ নিতে আমি প্রস্তুত। ওইটা মাথায় রেখে নাম্বার এরকম না, প্রভু কারা কারা কৃষ্ণ প্রেম চায়, হরি বল, কারা কারা মঙ্গলাতে যাবে কেউ তুলছে না, তাহলে কি কারা কারা ভগবানকে পেতে চায়, হরি বল, কারা কারা সলমনে জপ করতে চায়, কেউ সামঞ্জস্য রাখো যে হ্যাঁ এইটা মাথায় রেখে যে হ্যাঁ আমি হৃদয় দিয়ে আমি একটা পরিবর্তন নিয়ে আসতে চাই এবং তার জন্য বাস্তবে কিছু পদক্ষেপ আমি নেবই, ওইটা মাথায় রেখে এইবারে নাম্বার দিতে হবে।
যে তুমি কতটা পরিবর্তন নিয়ে আসতে চাইছো। আমি একটি বিষয় আবার প্রাধান্য দিয়ে বলতে চাইছি যে ভগবত ভক্তিতেও এই লোক দেখানোর ব্যাপারটা এতটা প্রাধান্য পেয়ে গেছে আমাদের ভক্তি জীবনে, দুর্ভাগ্যবশত সত্যি কথা বলতে পারি না। সাধনা কেমন হচ্ছে প্রভু? ভালো। বা সাধনা কেমন হচ্ছে? কিছুই হচ্ছে পুরো হতাশা। আমরা কি চাইছি যে যদি সেটা সত্যিকারের হয়ে থাকে খুব ভালো সাধনা করছে, এ তো নিজের কাছে নিজেকে বলছে। সাধারণত এই এক্সারসাইজটা আমরা কিরকম করি আমি আপনাদের সাথে দেখাচ্ছি। সাধারণত এটা অনেক আমি অনেক কিছু করাচ্ছি না, যেহেতু গুরুত্ব অনেক বড়। ছোট হতো আমি এই কাজগুলো কিন্তু অন্যরকম করতাম। আমি তো উদাহরণ করতে চলেছি, চিন্তা করে আমরা দাঁড়িয়ে আছি তো দলের বসে বসে করা হয়, আশেপাশে কেউ থাকে না, তখন এটা করে। কারণ এটা গ্রুপে দুজনই করে করে দুজন আর কি, এখানে দুজন করে দেয় তোমাদেরকে যেতে আসতে মনে হয় 40 মিনিট লেগে যাবে যেতে আসতে, সেই জন্য এটা করা হচ্ছে। সাধারণত কি হয়, এরা নাম কি? পণ্ডিত গদাধর দাস। আমার নাম কি? নারগোপাল দাস। এইখানে পণ্ডিত প্রভু নারগোপাল দাস আছে, এখন হয়ে যাবে অন্য দুজন। একজন হবেন পরমাত্মা, একজন হবেন নারগোপাল দাস। পণ্ডিত প্রভু এখানে নেই, কিন্তু কে আছে? পরমাত্মা। হ্যাঁ, পরমাত্মা ভূমিকা কে পালন করতে? কনসেপ্ট বোঝার চেষ্টা করি। আমি আমি কার ভূমিকা পালন করব? ইনি কে হবে? বুঝতে পারছ? এবারে পরমাত্মা কোথা থেকে বাদ যাবে? পরমাত্মাকে এখান থেকে বাদ দিলে কে কে থাকবে? পণ্ডিত প্রভু আর আমি। আমার সম্বন্ধে আমি বেশি জানি না ও বেশি জানি? আমি জানি বেশি। নারগোপাল দাস যদি পরমাত্মার ভূমিকা পালন করে, তাহলে আমি যখন পরমাত্মা রূপে নারগোপাল দাস সম্বন্ধে কিছু বলবো, ঠিক বলবো না বেঠিক বলবো? বুঝতে পারছি? উনি যখন নারগোপাল দাস শ্রবণ করতে, কে কথা বলছে ওনার সাথে? পরমাত্মা কথা বলছে। বুঝতে পারছে কি অবস্থা হচ্ছে? না, চলে গেছে, চলে আসবে। আমি যখন পরমাত্মার ভূমিকা পালন করে নারগোপাল দাস সম্পর্কে কিছু বলবো, বাস্তব কথা পরমাত্মা অনেক কিছু জানে,
আমি ওনার সম্বন্ধে বলছি, পরমাত্মা নারগোপাল দাসের সম্বন্ধে বলছি অনেক কিছু জানি। আমরা এরকম করে ইনি নারগোপাল দাসের ভূমিকা পালন করবে, আমি পরমাত্মার ভূমিকা পালন করবো। এবারে আমি ওনাকে বলবো ওনার চপ সম্পর্কে, নারগোপাল দাসের প্রকৃত চপটা কেমন, পরমাত্মা তো মিথ্যে কথা বলবে, সত্যি কথা বলবে, নাটক করার কিছু নেই, বিশ্বাস থাকা দরকার। আমি ওকে বললাম জপ সম্পর্কে কিছু বললাম, ওকে সবাইকে বলে বেড়ালে তাহলে তো বল না, সে বিশ্বাস তো দরকার, এই বিশ্বাসটা আমাদের মধ্যে নাই। একটু কথা মনে রাখবে, যেই ভক্ত সমাজে একে অপরের প্রতি শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, অপটতায় পরিপূর্ণ, ভক্ত সমাজের পরিবেশে মন দিয়ে জপ করা, শুদ্ধভাবে জপ করা কিন্তু খুব কঠিন। জপ জপ ওয়ার্কশপের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেই পরিবেশ তৈরি করা, সবই দেওয়া যাবে। ভক্তদের মধ্যে এই যে আধ্যাত্মিক পরিবেশ, শ্রদ্ধার উপর ভিত্তি করে পরিবেশ, বিশ্বাসের উপর ভিত্তি করে পরিবেশ, একে অপরের পাশে দাঁড়ানোর যে পরিবেশ, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে জপের ক্ষেত্রে। যে আমি এই যে উদাহরণ দিলাম নারগোপাল দাস পরমাত্মার ভূমিকা নিয়ে, নারগোপাল দাস সম্পর্কে বলছি, আমি তো পুরোটা জানি আমি কেন চাকরি, কোথায় আমার অসুবিধা, কোথায় আমি আটকে যাচ্ছি, মন করে কথা বলতে হচ্ছে, সে বিশ্বাসও থাকবে তোমার সবাইকে বলে দেবে। তারপরে পণ্ডিত প্রভু, উনি পরমাত্মার ভূমিকা নিয়ে উনি পণ্ডিত প্রভু সম্পর্কে জপ সম্পর্কে বলবো, ও চপটা কেন, আমি যদি শুধু ওকে এমনি করি, নারগোপাল দাস যদি পণ্ডিতকে বলি, পণ্ডিত প্রভু পণ্ডিত আমি চপ চপটা কেন, ও কী করে বুঝবো, আমি তো বুঝতে পারবো আমার চপটা কি, কতটা গুরুত্বপূর্ণ এরকম পরিবেশ তৈরি করা। সেই জন্য যারা মন্দির থাকে মন্দিরের পরিবেশ, যারা গৃহে থাকে গৃহের পরিবেশ, ভক্ত সমাজ বলতে আমরা যাকে বুঝি, প্রপাত বলছেন এই উপদেশের যে প্রীতির যে শ্লোক বলছেন, এই জন্য আমি ইসকন শুরু করেছি, এই জন্য আমি ইসকন প্রতিষ্ঠা করেছি, এতে ভক্তদের ভিতরে এরকম পরিবেশ থাকে, এরকম আন্ডারস্ট্যান্ডিং থাকে, এরকম বোঝাপড়া থাকে। যদি এরকম কেউ থাকে আপনার জীবনে যাকে আপনার সাধনার কথা আপনি মন খুলে বুঝতে পারবেন এবং সে অন্য কারোর কাছে বলে বেড়াবে না, এই এক্সারসাইজটা করতে পারে। আজকে আমি এটা করি, একটা তো সময়, আরেকটা হচ্ছে পরে যে কী হলো তা ঠিক নেই, যে একজনকে যে সে তার চপের যে দুরবস্থা যে খুলে বলবে, অপর ব্যক্তি ভজন করার সত্যি আছে, অপর ব্যক্তিও হজম করার শক্তি আছে কিনা সে সময়কে বলে বেড়াবে। তারপরে আমি যেই স্তরে ছিলাম আরো অধিকত হচ্ছে, ওটা মার্কিং দেওয়া হয়ে গেছে,
আমি কতটা পরিবর্তন আনতে চাই জপের ব্যাপারে? প্রথম প্রথম ফেসে দ্বিতীয়ত অন্য নাম দেওয়া হয়ে গেছিল যে আমি কতটা পরিবর্তন আনতে চাই এতে হয়ে গেছে না? এবারে লেখা হবে না, এবারে বলা হবে। আমি প্রশ্ন করব, আপনারা যদি হাত না তোলেন আমি যে কোনো একজন ভক্তকে বলবো মাইকটা নিতে, প্রশ্ন উত্তর আপনি শেয়ার করবেন। ভালো হওয়া মানে ভালো জপ করার ইচ্ছা প্রকাশ, মানে ভালো ভক্ত হওয়ার যে একটাই ইচ্ছা, আমি চাই ভালো ভক্ত হতে, তার মানে কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি আমার জীবনে কিছু পরিবর্তন আসতে হবে। কারণ আমার এখন যে জীবনধারা সেটা তো আমি পাচ্ছি না। এই মুহূর্তে আমার যে জীবনধারা, আমার যে কথাবার্তার ভঙ্গি, আমার যে চাল চলন, আমার যে অভ্যাস, সে খাদ্য অভ্যাস হোক, গান শোনার অভ্যাস হোক, বা এক ধরনের জামা কাপড় পরার অভ্যাস হোক, এক শ্রেণীর মানুষদেরকে পছন্দ করা, এক শ্রেণীর মানুষদেরকে অপছন্দ করার যে অভ্যাসে আমরা অভ্যস্ত, তারা তো আমাকে এগোতে পারছি না। সেই জন্য যখনই আমি বলছি যে না আমি এর পরিবর্তন চাই, তার মানে কিন্তু আমি কিন্তু বলছি যে প্রভু আমি তৈরি আছি কিছু কিছু বিষয়ে পরিবর্তন নিয়ে আসার জন্য। আমরা সকাল থেকে শুরু করি তাহলে, মর্নিং শোজ দ্য ডে। প্রশ্ন হচ্ছে আপনার কাছে কেন মনে হয় সকালে ঘুম থেকে ওঠা খুব জরুরি? যেটা আমরা করতে পারছি না জেনে শুনেও আমরা করতে চাই না, বিশেষ করে যারা ছাত্রছাত্রী, একটা অভ্যাসে পরিণত হয়েছে। পড়াশোনা মানে রাত্রিবেলা, ঘুমানো মানে দিনের বেলা সকালবেলা। তারপরে বিকেল পাঁচটা ছটা তখন লাঞ্চ করবো, ডিনার করার সময় শুরু করবে রাত বারোটা একটা। স্বাভাবিক প্রশ্ন হচ্ছে ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? তুমি ওয়েক আপ করলে মনে ভরে ঘুম থেকে উঠা কেন গুরুত্বপূর্ণ? দেবশ্রী প্রভু তুমি এর উত্তর দিতে চাও? আমি চাইছি দেবশ্রী প্রভু দুটো থেকে তিনটে পয়েন্ট বলবে। আমি চাইছি অন্য অন্য পয়েন্ট, এখানে অনেক আপনারা অনেক সম্ভ্রান্ত পরিবার থেকে, শিক্ষিত পরিবার থেকে, বা অনেকদিন ভক্তি জীবনের আপনাদের এক্সপিরিয়েন্স আছে। সকালবেলা ভোরবেলা উঠা কেন গুরুত্বপূর্ণ? আমার জীবনটা সার্থক হয়ে হরে কৃষ্ণ। দেবশ্রী যেটা বলছে এটা বাস্তব না অবাস্তব? আমি এরকম উত্তর চাই। কতবার বোকা খাব, কত বোকা খাব, উনি আমার অথরিটি। আমি যেদিনকার ঘুম থেকে উঠছি সকালবেলা, মহারাজ আমাকে দেখছে, মহারাজ আমাকে দেখে হাসছে, ভাবছে
সকালবেলা ঘুম থেকে উঠে কিছু তো হচ্ছে না, কিছু তো হচ্ছে না। প্রভুরা আজকে বলবে যেহেতু তোমার ভালো ভালো পয়েন্ট লাগছে, কেন সকালে ঘুম থেকে উঠা উচিত সে পয়েন্ট গুলো তোমার লেখো। হরে কৃষ্ণ, সকালে ঘুম থেকে উঠলে জব ক্লাসে অংশগ্রহণ করতে পারবো, চাকরি ক্ষেত্রে সময় মতো উপস্থিত হতে পারবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। তো ঘুম থেকে যখন মঙ্গল আরতিতে উঠা হয় হরে কৃষ্ণ, তখন প্রাত সময়ে জব শেষ করা যায় শিলমালা, এবং সারাদিনে যে সংসার বা ব্যবসার কাজ আছে সেগুলা খুব রিল্যাক্স মাইন্ডে করা যায় এবং খুব ভালো লাগে। হরে কৃষ্ণ। মায়েদের মধ্যে কি করবেন এবং কয়েকজন মাকে গুরুদেব আমাদের যে দায়িত্ব দিয়েছেন সেগুলি আমরা সকালে ঘুম থেকে উঠে যথাযথ ভাবে পালন করতে পারি। হরে কৃষ্ণ। অফিসিয়াল আনসার দেশ কি তা অফিসিয়াল বইয়ের আনসার দেয়, শাস্ত্রের আনসার, নিজের অফিসিয়াল আনসার দেয়। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। আমার প্রাতঃ সময়ে ঘুম ভাঙে, কিন্তু অলসতার কারণে আমি উঠতে পারি না, কিন্তু আমার ছোট ভাই ভোরবেলা কিন্তু ওটি স্নান করে এসে আমাকে ডাকে, তো লজ্জার সামনে তখন ঘুম থেকে উঠি। তো আমার ভাই ভোরবেলা ঘুম থেকে উঠে আমাকে ডাকার কারণে লজ্জা পেয়ে যেহেতু উঠি, তারপরে আমার আমি খুব ভাগ্যবান এরকম একটা ভাই পেয়েছি, যার কারণে আমার ওটা হয় এবং আমি আমার প্রভুকে প্রসাদটা দিয়ে দিতে পারবো, উনি সব সময়ে ওনার অফিসে করে দিতে পারবেন। সময় মতো জব শেষ করতে, যদি জব শেষ না হয় পরে দেখা যায় যে যখন সবাই অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায় তখন জবটা আর ভালো হয় না, মানে সূর্য বেশি উঠে গেলে তখন আর জবটা ওরকম মনোযোগ সহকারে হয় না আর কি। সেই জন্য আগে আগে জবটা শেষ হয়ে গেলে অনেক মনোযোগ সহকারে তখন জব করা যায়। এরপরে আমরা হচ্ছে জায়গা কম, কিন্তু সাত আটজন করে গ্রুপ গ্রুপ করে বিভিন্ন জায়গায় চলে যাবে,
তাদের ভিতরে আলোচনা করতে তারপরে আট ঘন্টা পরে আবার সবাই এদিকে ফিরে আসতে। আমরা বলেছিলাম সাড়ে বারোটায় শেষ হবে, কিন্তু দেখছি আমি যদি একটু বেশি সময় নিয়ে অসুস্থ হবে আপনাদের অসুস্থ হবে আমরা যদি একটু বেশি সময় নিচ্ছি সকালের সেশনটা। আমি যে বৈষ্ণব অপরাধ সম্বন্ধে আপনারা অনেক কিছু শুনেছেন, অপরাধ মানে ভক্তিপথ থেকে বিচ্যুত হওয়া, ভগবানের সেবা থেকে বিচ্যুত হওয়াকে বলে অপরাধ। বৈষ্ণব অপরাধ সম্বন্ধে কত ক্লাস আমরা শুনেছি, আমরা এটাও শুনেছি মহাপ্রভু বলেছেন যিনি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেন তিনি বৈষ্ণব বা তিনি বৈষ্ণব, তার মানে আঘাত দেওয়া মানে তাকে কষ্ট দেওয়া মানে আমার ভক্তি জীবনে বাধা আসবে। এটাই শাস্ত্রীয় সিদ্ধান্ত, এটাই মহাপ্রভুর শিক্ষা। প্রভুপাদ এখানে বলছেন যে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া সম্ভব এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে বা জপ করে, কিন্তু কেউ যদি বৈষ্ণব অপরাধ করে ওয়ান ক্যানট রিসিভ ইট আনটিল ওয়ান প্রপারলি অ্যাটোনস ফর দ্য সিন অর প্লিজিং দ্য অফেন্ডেড বৈষ্ণব ব্রাহ্মণ। কিন্তু যদি কারোর বৈষ্ণবের চরণে যদি আমাদের অপরাধ হয়ে যায় তাহলে হরিনামের ফল আমরা পাব না। জপের প্রতি আমাদের যে অনীহা তার একটি মূল কারণ হচ্ছে যে সমস্ত বৈষ্ণব বৈষ্ণবদের সাথে আমরা থাকছি তাদেরকে সহজভাবে নেওয়া, তাদেরকে গুরুত্ব না দেওয়া, তাদের চরণে অপরাধ করা, একটি মুখ্য কারণ। তার থেকে ত্রুটি নিয়ন্ত আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। প্রভু কোথায় যিনি লেখেন দেখুন, ছোট ছোট করে লেখো, ওই প্রশ্নগুলো তোমরাও লেখো। এই এই ওয়ার্কশপটা আমি কালকে করিয়েছিলাম এখানটায়, হ্যাঁ, তো এই একই ওয়ার্কশপ আমরা টোটো গ্রুপ করে প্রথমটা লেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যখন আমি বুঝতে পারছি যে ওনার চরণে আমার অপরাধ হয়ে গেছে তখন আমার কি করা উচিত, যখন আমি উপলব্ধি করব যে হ্যাঁ ওনার চরণে আমার অপরাধ হয়ে গেছে তখন আমার কি করা উচিত। আমি এমনি বলছি তুমি সংক্ষিপ্ত লিখতে পারো। অপরাধ হলে কি করা উচিত, কারো চরণে অপরাধ হলে কি করা উচিত? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি বুঝতে পারছি ওনার চরণে অপরাধ হয়ে গেছে আমার, কিন্তু সাহস পাচ্ছি না আমি, আর সেই শক্তি পাচ্ছি না ওনার কাছে যেতে, ওনার কাছে ক্ষমা চাওয়ার সে শক্তি বা সামর্থ্য উৎসাহ বা সাহস আমি পাচ্ছি না, তখন আমার কী করা উচিত? সরাসরি ওনার কাছে যাওয়ার সাহস হচ্ছে না আমার, এটি দ্বিতীয় প্রশ্ন। সরাসরি কাছে যেতে অপারগ হলে বিভিন্ন কারণে দিতে পারে, বিভিন্ন কারণে অপারগ হলে সরাসরি কাছে যেতে অপারগ হলে তিন নম্বর তৃতীয় হচ্ছে যে যার কাছে আমি অপরাধ করেছি তার কাছে গিয়েছি কিন্তু উনি আমাকে ক্ষমা করেছেন, কিন্তু আমার মনে হয়েছে উনি কৃত্রিমভাবে ক্ষমা করেছেন, অনেক সময় না সুপারফিশিয়ালি ওনারা ক্ষমা করতেন,
তো কৃত্রিম ভাবে আমাকে ক্ষমা করো, আমার এটা মনে হচ্ছে তুমি আমাকে হৃদয় দিয়ে ক্ষমা করো, কৃত্রিম ভাবে আপাত দৃষ্টিতে বাহ্যিক ভাবে মনে হচ্ছে তুমি আমাকে ক্ষমা করেছে, কিন্তু আমার প্রতি রাগ বা যাই হোক যে ভাবটি এখনই বজায় রেখেছে, সেই সময় আমার কি করা উচিত? চার নম্বর, তার কাছে ক্ষমা চাইছি আর সে সরাসরি বলে দিচ্ছে তোমাকে আমি ক্ষমা করবো না। যার কাছে আমার অপরাধ তিনি আমাকে সরাসরি বলে দিচ্ছে আমি তোমাকে ক্ষমা করবো না, আমার কি করা উচিত? কেউ যদি আমার কাছে ক্ষমা চাইতে আসে আমার কি করা উচিত? কেউ যদি আমার কাছে ক্ষমা চাইতে আসে আমার কি করা উচিত? এবং আজকের জন্য এই সেশনের জন্য শেষ প্রশ্ন, ক্ষমাশীল কেন হওয়া উচিত? আমি কেন ক্ষমা করবো? ক্ষমাশীল কেন হওয়া উচিত? ক্ষমাশীল কেন গুরুত্বপূর্ণ ভক্তি জীবন? ক্ষমা করে দেওয়া কেন গুরুত্বপূর্ণ? আমি কেন ক্ষমা করবো? হরে কৃষ্ণ। কারো চরণে অপরাধ হলে আমার যদি উপলব্ধি হয় অপরাধ করেছি, তাহলে আমার কি করা উচিত? অপরাধ করার পরে কারো কাছে যেতে বিভিন্ন কারণে যদি আমি অপারগ হই, সাহস পাই না বা কোনো কারণে ভয় লাগছে, তাহলে আমার কি করা উচিত? আমি গিয়ে ক্ষমা চাইলাম কিন্তু আমার কাছে মনে হলো যে বৈষ্ণবের কাছে আমি অপরাধ করে নিজে সম্পূর্ণরূপে সুন্দরভাবে ক্ষমা চাইলাম, কিন্তু তিনি আমাকে যেভাবে ক্ষমা করলেন বা যেভাবে কথা বললেন সেটার দ্বারা আমি আমার হৃদয়ে সন্তুষ্ট হচ্ছে না, আমার মনে হচ্ছে উনি আমার সাথে কৃত্রিমভাবে ক্ষমা করে দিচ্ছেন, তখন চার নম্বর হচ্ছে কেউ যদি অপরাধ ক্ষমা করতে না চায় সরাসরি বলে যে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তখন আমার কী করা উচিত? পাঁচ নম্বর, কেউ যদি আমার কাছে আসে ক্ষমা চাইতে, তাহলে আমার কী ব্যবহার করা উচিত? ছয় নম্বর এবং লাস্ট নম্বর, ক্ষমাশীল হওয়া কেন উচিত? এখন বাজে 12:13, আমরা এখানে সবাই উপস্থিত হব 12:45, আধ ঘন্টা সময় দেওয়া হচ্ছে, আপনারা দয়া করে প্রভুরা 7-8 জন করে এক একটা গ্রুপ বানিয়ে নেন, ওইখানে বসতে পারেন, পিছনে বসতে পারেন, মন্দিরে বসতে পারেন, বাইরে যেতে পারেন বা প্যান্ডেল চলে যেতে পারেন, উদ্দেশ্য কি 7-8 জন বসবে, এক একটা বিষয় উত্থাপিত হবে এবং সবাই একটি করে পয়েন্ট বসবে, হ্যাঁ এটা করে যায় ওটা করে যায় কী করা যায়, সবাই তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, কারণ এর উপরে সব কিছু নির্ভর করছে, জবটা এর উপরে নির্ভর করছে আমরা কতটা শ্রদ্ধাবান ভক্তদের প্রতি এবং কতটা সাবধান আমরা, এটা ওদের মনে দুঃখ না দিই। ওকে, আপনাদের 1 মিনিট রয়েছে, 1 মিনিটের মধ্যে দয়া করে আপনারা 7-8 জন নিজের গ্রুপ চুজ করবেন। হরে কৃষ্ণ। আপনার কাছে যাবে সম্ভব।